বাচ্চারা সব ভালো আছো তো? আজকে আমি স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা তোমাদের বলবো। তোমাদের রচনা দিয়েছি তো স্বাধীনতা দিবস, খুব মন দিয়ে শুনবে। কিন্তু স্বাধীনতা দিবস, দিবস মানে হচ্ছে দিন, একটা দিন। দিবস মানে দিন, আর স্বাধীনতা মানে হচ্ছে তোমাদের বাবারা দেখো না বলে, এই এখন খেলা করবে না, পড়তে বসো, এটা খাবে না, এই জামাটা পরবে না, একদম মিথ্যে কথা বলবে না, আর কি বলে বলো তো, সব সময় খেলা করবে না, তোমরা কি স্বাধীন? না তো, তোমাদের তো বাবা মার কথা মতো চলতে হয়, তাই না? তেমনি আমাদের ভারতবর্ষকেও ইংল্যান্ডের কথা মতো চলতে হতো। ইংল্যান্ডের লর্ডরা আমাদের দেশে আইন কানুন সমস্ত ঠিক করে দিতেন, এমনকি আমাদের দেশে কি চাষ করা হবে, কোন মিলের জামা কাপড় আমরা পরব, সেটাও ইংল্যান্ডের লোকরা ঠিক করে দিতেন। তখন আজ থেকে প্রায় 73 বছর আগে ধরো, আমাদের দেশে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করত, তারাও কিন্তু ভালো চাকরি পেত না। ইংল্যান্ডের লোকরা ঠিক করে দিত যে আমাদের ছেলেমেয়েরা কোন চাকরিতে জয়েন করবে, বুঝতে পারছো? তাহলে সমস্তটাই ওদের কথা মতো হতো। কিন্তু 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। আমাদেরকে আর কেউ কোনোভাবে চালনা করতে পারবে না। তো এই স্বাধীনতা দিবসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একদিনে এরকম স্বাধীন হয়ে যাইনি, এই স্বাধীনতা লাভের পেছনে প্রচুর মানুষের আত্মত্যাগ আছে। আত্মত্যাগ মানে প্রচুর মানুষ ইংরেজদের সাথে লড়াই করতে গিয়ে জীবন দান করেছেন, মানে মারা গেছেন, বহু লোকের ফাঁসি হয়েছে, বহু লোক সারা জীবন ধরে জেল খেটে গেছে, জানো তো? মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বিনয়, বাদল, দীনেশ, আরো কতজন তোমরা শুনেছ না, একবার বিদায় দে মা কে করেছিলেন বলতো? ক্ষুদিরাম। ক্ষুদিরামকেও ফাঁসিতে ঝুলতে হয়েছিল শুধু এই দেশকে বাঁচানোর জন্য, ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। তাহলে আমরা কিন্তু খুব সহজেই স্বাধীনতাটা পাইনি। এই স্বাধীনতাটা পেতে গিয়ে বহু মানুষের রক্ত ঝরেছে। আর এই যে 1947 সালে 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতাটাকে আমরা ধরে রাখার জন্য আমাদের ভারতবর্ষকে ভালোবাসাটা খুব জরুরি। শুধুমাত্র পতাকা উত্তোলন করে বা গান বাজনা বন্দে মাতরম গেয়ে বা ড্রাম বাজিয়ে প্যারেড করলেই শুধু এই দিনটা পালন করা হয় না। এই দিনটাকে আনার জন্য যারা লড়াই করে গেছেন তাদের নামগুলো স্মরণ করা দরকার। আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের একটা ভালো নাগরিক হওয়া। তার মানে কি? ভারতবর্ষকে ভালোবাসা। ভারতবর্ষ মানে কি শুধু দেশটাকে ভালোবাসা তা না, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নদী নালা, ভারতবর্ষের গাছপালা, ভারতবর্ষের প্রকৃতি, সবাইকে ভালোবাসা। আমরা খুব সামান্য সামান্য বিষয় দিয়ে ভারতবর্ষকে ভালোবাসতে পারি। যেমন আমরা তো বাচ্চা, কি করতে পারি? তোমরা কারোর সাথে ঝগড়াঝাটি মারপিট করবে না। যদি ঝগড়াঝাটি মারপিট করো তাহলে দেশকে বাঁচাবে কি করে, তাই না? আমাদের মধ্যে সবার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ভারতবর্ষ যাদের ধারণ করেন,
ভারতবর্ষের মানুষকে আমাদের ভালোবাসতে হবে, ভারতবর্ষের নদী নালাকে ভালোবাসতে হবে। নদীকে ভালোবাসতে গেলে কি করতে হবে? নদীতে নোংরা ফেলা যাবে না, প্রাকৃতিক পরিবেশে বাড়ির চারিদিকটা পরিষ্কার রাখতে হবে। এই সামান্য সামান্য ঘটনাগুলো করেও তো আমরা ভারতবর্ষকে ভালোবাসতে পারি। গাছপালা কাটা যাবে না, তাহলে প্রকৃতি খুব ক্ষুব্ধ হবে, পরিবেশকে বাঁচাতে হবে, তাই না? তাহলে আমরা যদি ভারতবর্ষের এই স্বাধীনতা দিবসটা নিয়ে 4-5 লাইন লিখতে যাই, কি লিখবো বলো তো? 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 200 বছর ধরে ইংরেজরা ভারতের শাসন ব্যবস্থাকে, ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে ওরাই পরিচালনা করত। আমরা এখন আমাদের বিদ্যালয়ে বা অনেক কলেজে বা সরকারি অফিসে আমরা জাতীয় পতাকা তুলে এই দিনটাকে স্মরণ করি, তাই তো? আর কি বলতে পারি বলো তো? ভারতবর্ষের এই দিনটা পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাকে একটা ভালো মানুষ হতে হবে, তার মানে ভারতবর্ষের একটা সুনাগরিক হতে হবে, একটা ভালো মানুষ হতে হবে, আর ভারতবর্ষের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে, তাই তো? আমাদের স্কুলের, আমাদের বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল ম্যাম, এরা তো আমাদের বলেন যে তোমরা ভালো মানুষ হও, বলেন তো? তাহলে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ভালো মানুষ হওয়া, মানুষকে ভালোবাসা। পারবে তোমরা লিখতে 4-5 লাইন? চেষ্টা করো, তারপরে আমি তোমাদের একটা লেখা দিয়ে পাঠাবো, ঠিক আছে?